সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। প্রীতিয় শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আজ আমরা আছি এক বেদে পাড়ায়, শুনবো এক বেদে কন্যা তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? নীলা। কি করেন আপনি? আমি বাসায় রান্না করি। বাসায় রান্না বান্না করেন, তো ভালো কথা। করতাম, বাবা মরে যাওয়ায় আর লেখাপড়া করতে পারি না। তো কি আজকে রান্না করেছেন? হ্যাঁ। কি রান্না করেছেন? মাছ। কি মাছ? ইলিশ মাছ। ও আচ্ছা আচ্ছা। তো আপনার ফ্যামিলির সদস্য কয়জন? দুই ভাই আর দুই বোন। দুই ভাই দুই বোন। আচ্ছা আচ্ছা। বোন বিয়ে করে গেছে আর ভাই বিয়ে করে দুই চারটা বাচ্চা থুয়ে চলে গেছে। আর বউকে নিয়ে একটু জোরে বলতে হবে কথাগুলো, একটু জোরে বলতে হবে। বোন বিয়ে করে স্বামীর বাড়িতে চলে গেছে। হ্যাঁ। আর আমার ভাই বিয়ে করে বাচ্চাগুলিরে আমাদের ঘরে ফেলিয়ে চলে গেছে। চলে গেছে। আপনার বাবা মা আছেন? বাবা মরে গেছে। মা আছেন? মাও অসুস্থ। মা অসুস্থ? কি অসুস্থ, কি রোগ হয়েছে? ডায়াবেটিস বেশি। ডায়াবেটিস বেশি। আচ্ছা আচ্ছা। তো আপনি কখন লেখাপড়া করেছেন, স্কুলে গেছেন কখনো? কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? ফাইভ পর্যন্ত পড়েছেন। আচ্ছা, কোন স্কুলে পড়েছেন? হাই স্কুলে তো অবশ্যই না, বাড্ডা উচ্চ বিদ্যালয়। বাড্ডা উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, হাই স্কুলে। এখন কি করতে চান? এখন লেখাপড়া করতে চাই। লেখাপড়া করতে চান? আপনার তো বিয়ে শাদী হয়নি, এখন লেখাপড়া করতে চান। আচ্ছা, আপনার জীবনের গল্প আমরা শুনতে চাই। আপনার জীবনের কোনো গল্প আছে? আমাদেরকে একটা গল্প শোনান। লেখাপড়া করতে যাই। আবার নতুন করে লেখাপড়া করতে চান? কিভাবে? আপনি কেন লেখাপড়া বন্ধ করলেন কেন, আর কেনই বা এখন আবার লেখাপড়া করতে চাচ্ছেন? টাকার জন্য বন্ধ করছি। টাকার জন্য লেখাপড়া করতে পারেননি, এখন আবার লেখাপড়া করতে চান? এই সেটাই আমরা শুনতে চাই, সেই গল্পটা আমাদেরকে বলেন। টাকার জন্য লেখাপড়া করতে পারি না, বাবা মরে গেছে। কোনো ভাই যদি এখন আমার সাহায্য করে, একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন। কোনো ভাইরা যদি এখন আমার সাহায্য করে তাহলে আমি লেখাপড়া করতে পারবো। লেখাপড়া করতে পারবেন। আপনার বয়স কত? সতেরো। আপনার তো এখনো বিয়ে শাদী হয়নি, কেবল সতেরোতে পা দিলেন। আচ্ছা, নতুন করে কোনো চিন্তা ভাবনা আছে? অন্য কোনো চিন্তা ভাবনা আছে? আপনি কোনো হাতের কাজ জানেন? কি কাজ জানেন? মেশিনের কাজ। একটু জোরে বলবেন। মেশিনের কাজ। মেশিনের কাজ জানেন, মেশিন চালাতে পারেন? মেশিনের কাজ কোত্থেকে শিখেছেন আপনি? আমি ওই যে আমাদের বাড়ির পাশে একজন মেয়ে থাকে, করতাম, দেখে দেখে শিখেছি। সম্পূর্ণ কাজ জানেন আপনি? মেশিন আছে আপনার? টাকার জন্য মেশিনও কিনতে পারেননি। তো দর্শকের কাছে কোনো সাহায্য সহযোগিতা বা হেল্প? ওরা করলে তো পারতাম, ভাইরা যদি সাহায্য করতো তাহলে পারতাম, লেখাপড়াও করতে পারতাম। ইচ্ছা আছে লেখাপড়া করব। ইচ্ছা আছে লেখাপড়া করবেন, কোনো ভাই যদি সাহায্য সহযোগিতা করে তাহলে আপনি মেশিন কিনে ঘরে বসেই মেশিন চালাবেন, তাই তো? আপনার নামটা যেন কি আরেকবার বলেন? নীলা। নীলা আপা। নীলা আপা, আপনার জীবনের কোনো গল্প নাই, আমরা গল্প দিয়ে শুরু করতে চাই। আছে তো, আমাদেরকে সেরকম একটা গল্প শোনান। গল্প যেরকম হলো, ছোটকাল ধরেই আমরা অনেক করি। আমার বাবা মারা যাওয়ার পরে, আমার বাবা মারা যাওয়ার পরে আমরা তো খাওয়াই বন্ধ হয়ে গেছিল। মারা সুস্থ হওয়ার যে তখন ধরে যত ইসে সুস্থ হইল, সে তো সেখন আমরা খেতে পারি। আচ্ছা, আপনি কি বেদে সম্প্রদায়ের না গৃহস্থ পরিবারের? বেদে সম্প্রদায়। বেদে সম্প্রদায়ের। আপনার বাবা মারা গেছে কত বছর আগে? পাঁচ বছর। পাঁচ বছর আগে। তো আপনার মা অসুস্থ, ভাইরা কি করেন? ভাইরা বিয়ে করে বউ নিয়ে গেছে গা ভারত। বউ নিয়ে ভারত চলে গেছে?
তারা কি আপনাদের খোঁজখবর নেয় না? আপনাদের সাথে তাদের কোনো যোগাযোগ নাই? না। কেন? তারা তো আপনার ভাই, তাই না? তারা কেন কষ্টের সময় কেউ পাশে থাকে না, সেটা ঠিক আছে। তো আপনার ভাই, বাবা মা, ভাই বোন, ভাই বোনের সম্পর্ক তো বিচ্ছিন্ন করা যাবে না, চায় না। তো কেন আপনাদের খোঁজখবর তারা নেয় না? ওদের বউর কথা বেশি শোনে, তার জন্য। ওদের বউর কথা বেশি শোনে, সেই জন্য আপনাদের খোঁজখবর তারা রাখে না। আচ্ছা, আপনি কি নতুন করে কোনো চিন্তা ভাবনা করেছেন, বিয়া শাদি বা এই কোনো ছেলে পেলে, ভালো কোনো ছেলে পেলে বিয়ে শাদি করবেন, বা এগুলা কোনো চিন্তা ভাবনা আছে? আপনার তো এখনো বিয়ে হয়নি। আচ্ছা, তো আমাদের বাড়ির মানুষদের যে পালতে পারবে, আমার যে চালাতে পারবে, তার কাছে আমি বিয়ে করব। আপনার জন্য আপনার এখনো কি কোনো বিয়ের কোনো প্রস্তাব আসেনি আপনার জন্য? আইছে, সেরকম না বলে বসি নাই। বল, আমাদের পরিবারে, আমাদের এই দেশে তো অনেক মানুষ আসে, দুই তিনটা বিয়ে করে। তো আপনি কি ধরনের ছেলে চাচ্ছেন, কি ধরনের ফ্যামিলি চাচ্ছেন? আপনি তো মোটামুটি আপনাদের বেদ সম্প্রদায়ের আমরা যে কটা প্রতিবেদন করেছি, এ পর্যন্ত কোনো মেয়ে লেখাপড়া ঠিকমতো করতে জানে করে নাই। আপনি তো মোটামুটি লেখাপড়া করেছেন, তা আপনি কি গৃহস্থ পরিবারের ছেলে চাচ্ছেন, না বেদ সম্প্রদায়ের মধ্যে ভালো কোনো ছেলে চাচ্ছেন, সেটা কি একটু বলবেন দর্শকের উদ্দেশ্যে? গৃহস্থ পরিবারের গৃহস্থ পরিবারের ছেলেকে আপনি বিয়ে করতে চান? মানে আপনার সব দিক দিয়া অ্যাকুরেট একটা ছেলে চান, যে আপনাকে দেখবে, আপনাকে যে ভালোবাসবে, যে আপনার সুখে এবং দুঃখের সাথী হয়ে থাকবে, গৃহস্থ সেরকম একটা গৃহস্থ পরিবারের ছেলে চান, তাই তো? আচ্ছা, আপনাদের এই ভিডিওটা আমরা পোস্ট করার পরে দেখা গেছে অনেক প্রবাসী ভাই আপনার ভিডিওটা দেখে আপনাকে ফোন করবে এবং বিয়ের জন্য বলবে, তখন আপনি কি তাদের প্রস্তাবে সাড়া দিবেন? বলেন, একটু জোরে বলেন। যদি এমনও প্রবাসী ভাইরা আছে আমাদেরকে ফোন করে বলে আপনাদের সাথে তারা যোগাযোগ করতে পারে না, কারণ আপনাদের নাম্বার আমরা ভিডিওতে দিয়ে দেয়, সেই নাম্বারে তারা ফোন দেয়, দুই একবার কথা হয়, কিছু সাহায্য সহযোগিতা পাওয়ার পরে আপনারা নাম্বারটি বন্ধ করে রাখেন, হ্যাঁ, তার পরবর্তীতে তারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারে না। তো সেরকমটি কেন হয়, কেন হবে? যার ভালো লাগে না সে মনে হয় বন্ধ করে রাখে। কেন বন্ধ করে রাখবে কেন? আমি একটা লোকের সাহায্য করতেছি, সেটা লোকটার সাথে কথা বলবো, হ্যাঁ, এটাই স্বাভাবিক। তো কথা বলতে ভালো লাগবে না, তার সাথে আমি কথা বলবো না, বা তাকে না করে দেবো, ভাই আমার ভালো লাগে না, আপনি আমার নাম্বারে ফোন দিয়েন না। তো এরকমটি না হয়ে হঠাৎ করে ফোনটা কেন বন্ধ করে রাখে, সেই ব্যাখ্যাটা একটু দিবেন। যারা খারাপ তারা তো রাখবে। আচ্ছা, আপনি কি তাদের মধ্যে, আপনি বলতে চাচ্ছেন আপনি তাদের মধ্যে না? না, এই তো, তাই সেটাই আমাদেরকে একটু বলেন, দর্শকের উদ্দেশ্যে সেটাই বলেন। আমি ওদের মতো হতে চাই না। ওদের মধ্যে হতে চান না? আপনি কি ধরনের হতে চান সেটা একটু বলেন আমাদেরকে। ভালো হতে চাই, যদি কোনো ভালো ছেলে আমার এইটা দেখে পছন্দ করে তাহলে আমি ভেবে দেখবো, সাহায্য করতে পারে আমাকে। যদি কোনো ছেলে আপনার এই ভিডিওটা দেখার পরে যদি আপনাকে পছন্দ করে এবং বিয়ের কথা যদি বলে, হ্যাঁ, তাহলে কি আপনি তাকে বিয়ে করতে রাজি আছেন? ভালো ছেলে যদি থাকে তাহলে তো বিয়ে করতে রাজি। ভালো ছেলে থাকলে বিয়ে করতে রাজি। আচ্ছা, যদি মনে করেন দেখা গেছে যে বিয়ের পরে আপনাকে রেখে সে চলে গেল, হ্যাঁ, বা অন্য কোনো মেয়ের সাথে তার সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আমি কিছু জানি না, আগে আমি যাচাই করবো, তারপরে দেখবো, যদি ভালো হয় তাহলে বলবো। আগে আপনি যাচাই করবেন, যদি ভালো হয় তাহলে আপনি তাকে বিয়ে করবেন। আচ্ছা, বিয়ের কোনো মান্তি আছে, মানে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা আগে রাখবে, যদি আপনাকে ছেড়ে সে চলে যায়
তাহলে সেই টাকার মালিক আপনি হবেন, এবং যদি আপনি তাকে ছেড়ে চলে যান তাহলে তার টাকা তারই থাকবে, সেরকম কিছু আপনি বলবেন কি? হ্যাঁ বসবো, যদি আমার অ্যাকাউন্টে টাকা থাকে, আমার নামে যদি থাকে তাহলে। একটু জোরে বলেন, একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। যদি সে আমাকে ছেড়ে চলে যায় তাহলে তার টাকা আমার থাকবে। মানে আপনি বলতে চাচ্ছেন যদি কোনো প্রবাসী ভাই আপনাকে পছন্দ করে এবং বিয়ের জন্য আবেদন করে তাহলে আপনার অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করে টাকা রাখতে হবে, যদি প্রবাসী ভাই আপনাকে ছেড়ে চলে যায় তাহলে সেই টাকার মালিক আপনি হবেন, এবং আপনি যদি তাকে ছেড়ে চলে যান তাহলে সেই টাকা তার টাকা তারই থাকবে, তাই তো? সম্মানিত দর্শক, শুনলেন এই বোনটির কথা, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন ও সুস্থ থাকুন, ধন্যবাদ।